শঙ্কুদেব পাণ্ডা কেন্দ্রীয় বাহিনীকে বুঝে নেওয়ার হুমকি দিয়েছিলেন নাকি আপনারা? দেখুন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বুঝে নেওয়া ওকে রিয়্যাক্ট করার আমার কোনো বিষয় নেই। আমি কুণাল ঘোষকে রিয়্যাক্ট করতে চাই আপনাদের চ্যানেলে। দেখুন, উনি তো তৃণমূল কংগ্রেস, অনির্বাণের প্রশ্নের উত্তর দেবেন। অনির্বাণবাবু তো সরাসরি কুণালবাবুর লেভেলে ওঠেননি। কুণালবাবুর লেভেলে কেন করতে চাই এক মিনিট বললে আপনি বুঝবেন। দেখুন, তৃণমূল কংগ্রেস কিছুদিন আগে আমরা গিয়ে দেখলাম যে সরাসরি কুণালবাবুর নেতৃত্বে খেজুরিতে পৌঁছলেন, পৌঁছে বলছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ব্যাপক মার খেয়েছে এবং কারোর কারোর হাত ভেঙে গেছে, সে কি কান্না? এবং সেই অভিযোগের আঙুল কাদের দিকে উঠেছে? না ভারতীয় জনতা পার্টির দিকে। আমার প্রশ্ন আপনার কাছে ঈশানবাবু, আপনি বুঝুন যে একটা রাজ্য, সেই রাজ্যে শাসন করছে তৃণমূল কংগ্রেস, তার পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার নিজের দলের কর্মীদের প্রোটেকশন দিতে পারছেন না। আমার প্রশ্ন আজকে আজকে এই বিষয়ে আমি কেন নিয়ে এলাম, আমি এই বিষয়ে কেন নিয়ে এলাম, আমি থামলে বলবো। সিরিয়াস কমিউনিকেশন, আপনি যদি কাইন্ডলি একটু থামান, আমার কোনো কমিউনিকেশন, আপনি থেমে গেলে বলবো, আপনি বলেনি বলেনি, আপনি 5 মিনিট বলুন। লোকের হাত ভেঙেছে, শেষ হয়েছে, পুলিশ যদি নাও পেড়ে থাকে আপনি, আরে শেষ হলো, আমি মানে শেষ করবেন, আরে ভাই ইসার বাবুকে থামান, আপনি মিনিট হাত ভাঙে, একেবারে থামান, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, শোনা তো, আরে বাবু আপনার প্রশ্ন, এইটা আপনি কি বলতে চাইছেন, থামান, আপনাদের জোর বলি উত্তর দিন, কি বলতে চাইছি বলি, তাহলে যেখানে অন্য কারো জোর আছে সেখানে আপনার হাত ভেঙে দেবে, আমি আসবো, আমি আসবো, এইবার বলি, আপনার নেতা যখন এনকাউন্টার, আরে ভাই উনি বলতে দেবেন কি বলতে দেবেন, আপনার নেতা যখন এনকাউন্টার, এটা তো উনি কাকে গান দিচ্ছিলেন, কি করেন, কাকে গান দিচ্ছেন, অনির্বাণ অনির্বাণ অনির্বাণ, আপনি শেষ করলে বসুন, উনি প্রশ্ন করছেন যে খেজুরিতে নাকি আপনারাই হাত টাত ভেঙে দিয়েছেন, এটা আপনি স্বীকার করছেন, আপনি কি স্বীকার করছেন? শুনুন না, আমার বক্তব্য শুনুন না, আপনি স্বীকার করেছেন? আমি তো ওই প্রশ্ন এখনো শেষ করিনি, কনক্লুশন না আনিনি, তারপরে তো উনি রিয়্যাক্ট করেন। আমার প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেসের একজন যখন এই প্রসঙ্গ আনছেন, একটা তৃণমূল কংগ্রেস পার্টি যখন নির্দিষ্ট করে অভিযোগ উঠছে, আজকে এখনো পর্যন্ত প্রায় 15 জন লোক তৃণমূল কংগ্রেসের খুন হয়ে গেছে, ভারতীয় জনতা পার্টির কথা বলছি না, আমার বক্তব্য সেই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন থাকবেন, কেন রেজিগনেশন দেবেন না? আমার প্রশ্ন এখানে, ভাই আমি প্রতিদিন মার খাচ্ছি, আমি লড়ে নেবো, ভারতীয় জনতা পার্টির কর্মীদের মেরে শেষ করা যাবে না, এটা তৃণমূল কংগ্রেসের বুঝে নেওয়া উচিত। তাই আজকে আমার 75টা এমএলএ আমি জিতেছিলাম, এখন আমি 90টা জিতে আছি, তাই আমি আজকে 121টা মিউনিসিপ্যালিটির মধ্যে 111টা জিতে আছি, আমি কলকাতা কর্পোরেশনে 90টা কর্পোরেশনে জিতে আছি, তবু আমাকে শেষ করা যায়নি বলে আমি কলকাতার রাস্তায় গতকাল কলকাতা পুলিশ আমায় আটকেছিল, আমার বিরোধী দলনেতাকে, আমি এত লোক নিয়ে পৌঁছেছি, আমার রাজ্যের মন্ত্রীকে আটকে রাখা যায়নি, উনি আমাদের আক্রান্ত কর্মীদের বাড়িতে পৌঁছেছে, আপনাদের ভয় পাণ্ডা দাবি করছেন, কুণাল ঘোষের ভয় হচ্ছে, দাবি করছেন যে বিজেপিকে মেরে শেষ করার চেষ্টা চলছে, এবং উনি দাবি করছেন যে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত, কি বলছেন না আপনি প্রোটেকশন দিতে? ঈশান, এখানে জিনিসটা দেখতে হবে যে পোস্ট পোল অভিজ্ঞতার কথা আমাদের সামনে জানালেন, রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের এই অবস্থা যেটা আপনি আপনার রাজ্য সভাপতির মুখ থেকে তথা এই দেশের একজন মন্ত্রীর মুখ থেকে শুনলেন, এইটা শুনে আপনার কি মনে হচ্ছে, আপনার প্রথম অনুভূতিটা বলুন। এটা মনে হওয়ার নেই, আমরা তো দেখছি, আমরা তো এটা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। 2018 সাল থেকে এই তৃণমূলের যে হত্যালীলা শুরু হয়েছে, আজকে 2024 এসেও ছবিটা পাল্টায়নি। তার কারণ, তৃণমূল গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা স্বৈরতন্ত্রে বিশ্বাস করে, তারা বিশ্বাস করে একনায়ক না কি বলবো, একনায়িকাতন্ত্রে আমি জানি না, এটাতে বিশ্বাস করে। তারা মনে করে যে জয়, এই জয় শুধুমাত্র এই স্বাদের ভাগ হবে না, এই স্বাদের ভাগ যদি কেউ নিতে যায়, তুমি নিয়েছো কে মরেছো, মার খুন রাহাজানি লুটতরাজ ধর্ষণ এগুলোকে অস্ত্র বানিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং খুব খুব পার্টিনেন্ট একটা ভালো কথা বললেন ঈশান, যে এটা ভয় দেখানো আগামী নির্বাচনের জন্য, এটা আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে শাসানিগুলো ভয় দেখানো। আচ্ছা, আমি তো বলবো এই যে এই সন্ত্রাসগুলো চলছে, এগুলো স্টেট স্পন্সার্ড, একেবারে এই এই রাজ্য, এই সরকার, এই প্রশাসন এই মদদ দিচ্ছে এই সন্ত্রাসগুলিকে। এবার আপনি জিজ্ঞাসা করবেন কেন, তার কারণ আমরা দেখছি রাজ্যের একজন মন্ত্রী উদয়ন গুহ, তিনি একদম গলা বাজিয়ে বুক ফুলিয়ে বলছেন যে যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টি যেই যেই জায়গায় মাথা ভাঙা থেকে শুরু করে দিনহাটা শহরে যেখানে লিড পায়নি, সেইখানে কোনো রকম রাজ্য সরকারি প্রকল্প দেব না, দেওয়া বন্ধ করিয়ে দিয়েছি।
অন্যদিকে আরেকজন মুখপাত্র, আমি জানি না তিনি কখনো মুখপাত্র কখনো অপাত্র থাকেন, আমি জানি না তার এই মুহূর্তে কি স্ট্যাটাস, তিনি বলেছেন যে আমার তালিকা দরকার কোথায় কোথায় ভারতীয় জনতা পার্টি লিড পেয়েছে সেখানে সব প্রকল্প বন্ধ করে দিচ্ছি। আমি বলছি এটা তৃণমূলের টাকা নয়, এটা রাজ্য সরকারের মানুষের টাকা, আমার আপনার প্রত্যেকের করের টাকা। তৃণমূল ভাবছে এগুলো সব কিছু করায়ত্ত, আসলে রাজ্য সরকার এবং দল যখন এক হয়ে যায়, যখন মিলেমিশে একাকার হয়ে যায়, তখন এই অবস্থা হয় ঈশান। আর তাই আজকে সুকান্ত দা একদিকে তিনি যখন গেছেন এই আক্রান্তদের পাশে দাঁড়াতে, অন্যদিকে শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতা তিনিও গেছেন রাজভবনে, যেই রাজভবনে যেতে তাকে আটকানো হয়েছিল নক্কারজনকভাবে। এই রাজ্যের প্রশাসন চায় না যে কোনোভাবে বিরোধী কণ্ঠস্বর এই রাজ্যের গণ্ডি পেরিয়ে সারা দেশের কাছে পৌঁছে। আমি আসবো, আমি আসবো। শঙ্কুদেব পান্ডা, কেন্দ্রীয় বাহিনীকে বুঝে নেওয়ার হুমকি দিয়েছিলেন নাকি আপনারা? দেখুন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বুঝে নেওয়া, ওকে রিয়্যাক্ট করার আমার কোনো বিষয় নেই। আমি কুণাল ঘোষকে রিয়্যাক্ট করতে চাই আপনাদের চ্যানেলে। দেখুন, উনি তো তৃণমূল কংগ্রেস, অনির্বাণের প্রশ্নের উত্তর দেবেন। অনির্বাণবাবু তো সরাসরি কুণালবাবুর লেভেলে ওঠেননি। কুণালবাবুর লেভেলে কেন করতে চাই এক মিনিট বললে আপনি বুঝবেন। দেখুন, তৃণমূল কংগ্রেস কিছুদিন আগে আমরা গিয়ে দেখলাম যে সরাসরি কুণালবাবুর নেতৃত্বে খেজুরিতে পৌঁছলেন, পৌঁছে বলছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ব্যাপক মার খেয়েছে এবং কারোর কারোর হাত ভেঙে গেছে, সে কি কান্না? এবং সেই অভিযোগের আঙুল কাদের দিকে উঠেছে? না ভারতীয় জনতা পার্টির দিকে। আমার প্রশ্ন আপনার কাছে ঈশানবাবু, আপনি বুঝুন যে একটা রাজ্য, সেই রাজ্যে শাসন করছে তৃণমূল কংগ্রেস, তার পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার নিজের দলের কর্মীদের প্রোটেকশন দিতে পারছেন না। আমার প্রশ্ন আজকে আজকে এই বিষয়ে আমি কেন নিয়ে এলাম, আমি এই বিষয়ে কেন নিয়ে এলাম, একটু থামলে বলবো। সিরিয়াস কমিউনিকেশন, আপনি যদি কাইন্ডলি একটু থামান, আপনি থেমে গেলে বলবো। উনি প্রশ্ন করছেন যে খেজুরিতে নাকি আপনারাই হাত টাত ভেঙে দিয়েছেন, এটা আপনি স্বীকার করছেন? আপনি কি স্বীকার করছেন? শুনুন না, আমার বক্তব্য শুনুন না, আপনি স্বীকার করেছেন? আমি তো ওই প্রশ্ন এখনো শেষ করিনি, কনক্লুশন না আনিনি, তারপরে তো উনি রিয়্যাক্ট করেন। আমার প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেসের একজন যখন এই প্রসঙ্গ আনছেন, একটা তৃণমূল কংগ্রেস পার্টি যখন নির্দিষ্ট করে অভিযোগ উঠছে, আজকে এখনো পর্যন্ত প্রায় 15 জন লোক তৃণমূল কংগ্রেসের খুন হয়ে গেছে, ভারতীয় জনতা পার্টির কথা বলছি না। আমার বক্তব্য, সেই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন থাকবেন, কেন রেজিগনেশন দেবেন না? আমার প্রশ্ন এখানে নীলাদ্রি ভট্টাচার্য, আমি প্রতিদিন মার খাচ্ছি, আমি লড়ে নেব নীলাদ্রি ভট্টাচার্য, জনতা পার্টির কর্মীদের মেরে শেষ করা যাবে না, এটা তৃণমূল কংগ্রেসের বুঝে নেওয়া উচিত। তাই আজকে আমার 75টা এমএলএ আমি জিতেছিলাম, এখন আমি 90টা জিতে আছি। তাই আমি আজকে 121টা মিউনিসিপ্যালিটির মধ্যে 111টা জিতে আছি। আমি কলকাতা কর্পোরেশনে 90টা কর্পোরেশনে জিতে আছি, তবু আমাকে শেষ করা যায়নি বলে আমি কলকাতার রাস্তায় গতকাল কলকাতা পুলিশ আমায় আটকেছিল, আমার বিরোধী দলনেতাকে, আমি এত লোক নিয়ে পৌঁছেছি। আমার রাজ্যের মন্ত্রীকে আটকে রাখা যায়নি, উনি আমাদের আক্রান্ত কর্মীদের বাড়িতে পৌঁছে ভট্টাচার্য, আপনাদের ভয় পান্ডা দাবি করছেন, কুণাল ঘোষের ভয় পান্ডা দাবি করছেন যে বিজেপিকে মেরে শেষ করার চেষ্টা চলছে, এবং উনি দাবি করছেন যে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত। কি বলছেন আপনি প্রোটেকশন দিতে?